নমস্কার বন্ধুরা, গল্পবাজি সাথে নীল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব জয়দীপ চক্রবর্তীর লেখা একটি ভৌতিক গল্প। গল্পটির নাম অশরীরী প্রহরী। গল্প পাঠে আমি নীল। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। শুরু করছি আজকের গল্প, জয়দীপ চক্রবর্তীর লেখা অশরীরী প্রহরী। 400-500 বছর আগে পর্যন্ত এই আদি গঙ্গায় কুলকুল শব্দে জল ছুটত পাক খেতে খেতে। এখন সেই বিশাল চওড়া নদী শুধুই একটা মজা খাল, আর এই মজে যাওয়ার আদি গঙ্গার ধারেই এই পুরনো শ্মশান। জায়গাটা নির্জন, এই পথে লোকজনের আনাগোনা তেমন নেই, শ্মশানে দাহ হয় কদাচিত। এক পাল শেয়াল ছুটোছুটি করছিল শ্মশান জুড়ে, মাঝে একবার আকাশের দিকে মুখ তুলে তারা ডেকে উঠেছিল সমস্বরে, এখন আবার চুপ। একটা হলদেটে পুরনো বাল্ব জ্বলছিল উঁচু ল্যাম্পপোস্টের মাথায়, আর শ্মশানকালীর টালির চালের ছোট্ট মন্দিরে একটা প্রদীপ জ্বলছিল টিমটিম করে। মন্দিরে নিয়মিত সন্ধ্যা প্রদীপ জ্বলে এমন নয়, তবে আজ প্রদীপ জ্বলছে। সুব্রত ফিসফিস করে বলল, এসে গিয়েছি। এ কোথায় নিয়ে এলি আমাকে? ভ্যাবাচ্যাকা খাওয়া গলায় বলি আমি, এই রাতে এখানে তোর কি কাজ, আর সে কাজে আমাকেই বা লাগবে কেন? আমি মাথা নেড়ে অসন্তোষ প্রকাশ করি, এ কিন্তু তোর ভারী অন্যায়, কাজ আছে, বাড়ি ফিরে আমাকে অর্গানিক কেমিস্ট্রির 3-3 চ্যাপ্টারের পড়া তৈরি করতে হবে। কোনো কথা শুনলি না, জোর করে ধরে নিয়ে এলি তুই আমাকে এই বিচ্ছিরি জায়গায়। সুব্রত আবার হাসল, বাতাসের মতো মিহি সেই হাসি। আগে আমরা হঠাৎ করে এমন কত জায়গায় চলে গেছি বল, সাইকেল চালিয়ে? তা গেছি, মাথা নেড়ে সায় দিই আমি, তাই বলে এই অন্ধকার রাতে এরম একটা বিতিকিচ্ছিরি জায়গায়? এই শ্মশানের নাম রামসাঁতালের শ্মশান। সুব্রত আমার কথাটা শুনতেই পায়নি, এমন ভাব করে বলতে থাকে, অনেকদিন আগে গঙ্গার ধারে এই নির্জন জায়গাটায় ওই পটগাছটার নিচে রামসাঁতাল তপস্যা করতেন। হাত বাড়িয়ে অন্ধকার শ্মশানের এক প্রান্তে আরও অন্ধকার হয়ে দাঁড়িয়ে থাকা মস্ত বটগাছের দিকে দেখায় সুব্রত, তিনি ছিলেন মস্ত তান্ত্রিক, পিশাচ সিদ্ধ। পিশাচ সিদ্ধ মানে? অবাক হয়ে জিজ্ঞেস করি আমি। সাধনার এক ধরনের সিদ্ধি, যে ভূতপ্রেতেরা সাধকের বশীভূত হয়ে থাকে, সেই সাধক ইচ্ছে মতো তাদের দিয়ে নানান কাজ করিয়ে নিতে পারেন, তারা তখন তার ভৃত্য অনুগত দাস। একটু অপেক্ষা কর না, নিজের চোখেই দেখতে পাবি সব পিলু। কি দেখতে পাবো? ইয়ার্কি মারছিস নাকি আমার সঙ্গে? সুব্রত খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো আমার দিকে চেয়ে। ওর হাসি শুনে আমার গা পিত্তি জ্বলে গেল, ধমকে উঠলাম আমি, একদিন বাদে দুম করে উদয় হয়ে তুই আমাকে ভূতের ভয় দেখাতে চাইছিস নাকি এখানে এনে? বোকার মতো খামোকা ভয় পেতে যাবি কেন? বলতে বলতে আমার হাত ধরে সুব্রত শ্মশানের সেই ঝুপসি বট গাছটার দিকে এগোতে থাকে। দারুণ দিনে তোকে নিয়ে এসেছি রে পিলু, তুই সত্যিই ভাগ্যবান, আজ এখানে একটা সম্মেলনে স্বয়ং বাবা রামসাঁতাল বক্তব্য রাখবেন, ভূতেদের কর্মপন্থা নির্ধারিত করতে সেই সভা, তুই নিজে চোখে দেখতে পাবি ওকে। সুব্রত আমার ছোটবেলার বন্ধু, ক্লাস 6 থেকে একই স্কুলে লেখাপড়া করেছি একসঙ্গে, ছেলেটা চিরকালই খ্যাপাটে, বনে বাদারে শ্মশানে গোরস্থানে ঘুরে বেড়াতো টোটো করে, ভয় ডর কোনোদিনই তেমন ছিল না। এই সব অ্যাডভেঞ্চারে আমাকেও প্রায়ই সামিল করত ও। সত্যি কথা বলতে কি, সেই সব অ্যাডভেঞ্চার আমার ভালোই লাগত, কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরেই ওর বাবা অন্য কোথাও যেন বদলি হয়ে গেলেন।
সুব্রতও স্কুল ছেড়ে চলে গেল, আর দেখা হয়নি ওর সঙ্গে এই দু বছরের মধ্যে। হঠাৎ আজ বিনা নোটিসে ওর আবির্ভাব। আমি ইয়ারফোনে গান শুনতে শুনতে রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে পড়তে যাচ্ছিলাম। স্যারের বাড়ির যাওয়ার অন্য রাস্তা আছে, কিন্তু এই পথে গেলে রাস্তাটা অনেকখানি কমে যায়। ও বোধহয় ডেকেছিল, আমি শুনতে পাইনি। আচমকা পিঠে একটা চাপড় খেয়ে ঘুরে দাঁড়িয়ে দেখি সুব্রত। একটা ট্রেন ঝমঝম করে ছুটে গেল তখনই। সুব্রত বলল, এখানে আর দাঁড়াস নি, শীঘ্রই চলে আয় আমার সঙ্গে। কোথায় যাবি এখন? জিজ্ঞেস করাতেই কোনো উত্তর না দিয়েই হন হন করে হাঁটা লাগিয়েছিল সুব্রত। ঠিক হাঁটা নয়, যেন উঠছিল ও, অগত্যা পিছু নিয়েছিলাম। ফল এই দুর্ভোগ। রাত বিরেতে শ্মশানে দাঁড়িয়ে গুচ্ছের আজগুপি গল্প শোনাতে আরম্ভ করেছে ও আমায়। হঠাৎই জলদগম্ভীর একটা কণ্ঠস্বরে চমকে চাইলাম। বট গাছের গোড়ায় একটা দীর্ঘ ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। আকাশের অসংখ্য নক্ষত্রের আলোয় তার আবছায়া অবয় দেখতে পাচ্ছিলাম। মাথায় জটা, মুখে দাঁড়ি, পরনে দীর্ঘ জোব্বার মতো আলখাল্লা। গঙ্গার মজা খালের দিকে হাত বাড়িয়ে তিনি ডাকছেন, ওরে তোরা আয়, তোরা আয়। সেই ডাক আমার চারদিকে পাক খেতে খেতে যেন আমার শরীরের মধ্যে ঢুকে গেল। গা শিরশির করে উঠল আমার। মনে হলো এই ডাক আমিও উপেক্ষা করতে পারছি না। সুব্রত কানের কাছে মুখ এনে নিচু গলায় বলল, বাবা রাম সাঁতাল কয়েকশো বছর আগে মারা গেছেন, তবুও অসম্ভব শক্তিশালী, তার ডাক তার নির্দেশ অমান্য করার সাধ্যই নেই কারো। বাবা রাম সাঁতাল বলেই চলেছেন, গঙ্গার বুকে পুঁতে রাখা যত নাভি তোরা ঘুম ভেঙে জেগে ওঠ, ওরে শরীরহীনের দল, তোরা ছায়া শরীরে ছুটে আয় আমার কাছে, সামনে অনেক কাজ, জীবন তোদের ডাকছে, আমি তোদের ডাকছি। আমার বিজয় ভয় করছে এখন। খালের দিক থেকে টলতে টলতে কাঁপতে কাঁপতে ছায়া শরীরের মিছিল এগিয়ে আসতে শুরু করেছে তখন বটতলার দিকে। আমি শুকনো গলায় বলে উঠলাম, আমরা এখান থেকে কি করব সুব্রত, চল পালিয়ে যাই। আমরা পালাবি কেন, শুনছিস না উনি ডাকছেন? আমার ভয় লাগছে। ভয় কি, আমি আছি তো। সুব্রত সাহস দেয়। আমরা বট গাছটার দিকে এগিয়ে যাই আরো। এখন সামনে সেই দীর্ঘ ছায়াপুরুষ, সেই কবেকার পৃথিবীর শক্তিশালী তান্ত্রিক বাবা রাম সাঁতাল। তিনি গম্ভীর কণ্ঠে নির্দেশ দিচ্ছিলেন, দীপাবলি আলোর উৎসব, সদ্য ভূত চতুর্দশীতে যে যার ভেটে পরিদর্শন করে এসেছো তোমরা, দেখেছ এই আলোর উৎসবেও নিজেদেরকে তারা কেমন অন্ধকারের পথে এগিয়ে নিয়ে চলেছে, সত্যিকারের আলো দেখানোর জন্য কে তাদের পাশে দাঁড়াবে, এই দায়িত্ব আমাদের নিতে হবে। এসো আজ শপথ নি, মানুষকে ভয় দেখিয়ে বা তাদের ঘাড়ে চেপে জীবন উপভোগ করার নিন্দিত পথ ছেড়ে আমরা মানুষের কল্যাণের কাজে আত্মনিয়োগ করি, সব রকমের অন্যায় আর হিংসার বিরুদ্ধে অশরীরি প্রতিরোধ গড়ে তুলি। গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন তিনি, প্রয়োজনে যারা সন্ত্রাসী, যারা অসহিষ্ণু, যারা বিভেদকামী, তাদেরকে শাস্তি দেব আমরাই। ভয় কি, একবার মরার পর তো আর কেউ হত্যা করতে পারবে না আমাদের, অতএব বিলম্ব নয়, এবারে কাজে ঝাঁপিয়ে পড়ো তোমরা। চারদিকে ছড়িয়ে যেতে লাগলো সেই সব না মানুষ প্রহরীর দল।
রাস্তায়, জনপদে, বাসে, ট্রামে, সভা সমিতিতে মানুষকে অন্যায় করতে দেখলে নিরস্ত করবে তারা, প্রয়োজনে শাস্তিও দেবে। নিজেদের শরীর নেই বলে তারা জানে জীবন কতখানি দামি, কত যত্নে, কত আন্তরিকতায় জীবনের এই স্রোত টিকিয়ে রাখতে হয় প্রাণপণে। ভয়ানক অস্বস্তি হচ্ছে আমার। সুব্রতর হাত জোরে চেপে ধরে মরিয়া হয়ে আমি বললাম, প্লিজ সুব্রত, চল যাই এবার। কোথায়? বিষণ্ন গলায় বলে সুব্রত। কোথায় আবার? বিরক্ত হয়ে বলি, বাড়ি। তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না পিলু? কি? আয় তাহলে আমার সঙ্গে বলে আমার হাত ধরে বাতাসের মতো দ্রুত ছুটতে থাকে ও। আমাকে নিয়ে এসে দাঁড় করায় সেই রেল লাইনের ধারে, যেখানে ওর সঙ্গে আজ আমার দেখা হয়েছিল। সামনে হাত বাড়িয়ে আমাকে বলে, দেখ ভালো করে। লাইনের পাশে একটা থেঁতলানো ছিন্ন ভিন্ন শরীর পড়েছিল। ক্রমশ লোক জমছে সেই শরীরের আশেপাশে, তবু নিজেকে চিনতে অসুবিধা হলো না। হাত পা কাঁপতে শুরু করলো আমার। রাগ হলো নিজের ওপর। ইস, ওই ইয়ারফোন কতবার কতজন বারণ করেছে, তবু। আমি কান্নায় ভেঙে পড়লাম। সুব্রত কাঁধে হাত রাখল। কষ্ট পাস না পিলু, তুই বেঁচে নেই আর, ভাগ্যিস নেই, তাই তোকে ফিরে পেলাম আবার। মানে? আমিও বেঁচে নেই রে, তোরই মতো অমন একটা ছোট্ট ভুলে। কি হয়েছিল তোর? গত বছর কালী পুজোর বিসর্জনের সময় অসাবধানে প্রতিমার নিচে চাপা পড়ে তলিয়ে গিয়েছিলাম গঙ্গায়। একটুখানি চুপ করে থেকে মৃদু গলায় জিজ্ঞেস করলাম, আমরা তাহলে এখন কি করব? কি আর করব? সুব্রত হাসে। রামসাঁতাল বাবার কথা তো শুনলি। হুম, মাথা নাড়ি আমি। একটা সামান্য ভুলে শরীর চলে গিয়েছে আমার, সুব্রতরও, কিন্তু যারা বেঁচে আছে এখনো, আজ থেকে তাদের ভালোর জন্য আমি প্রহরী হয়ে রয়ে গেলাম সুব্রতদের সঙ্গে। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।